এক সপ্তাহ অতিক্রান্ত হলো 10,323-এর ধর্ণা কর্মসূচি। সোমবার ছিল অষ্টম দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি চালিয়ে শপথ চাকরিচ্যুত শিক্ষকদের। আন্দোলনের অষ্টম দিনে মৌন ধর্ণায় বসে তারা। এদিন সমস্ত চাকরিচ্যুতরা মুখে কালো কাপড় বেঁধে আন্দোলনে সামিল হয়। অভিযোগ, শীতের মধ্যে লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেওয়া সরকার নীরব ভূমিকা পালন করছে। আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনা কিংবা সমস্যা সমাধানের ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। সরকারের ভূমিকায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। রিপোর্ট চ্যানেল 3 রাত।